আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাইক হাতা কাটিং। তো মাইক হাতা কাটিং করার জন্য এখানে আমি থ্রি পিসের যে হাতার কাপড়গুলো থাকে সেগুলো দুই ভাঁজ করে মোট চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন লম্বার মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। আমি লম্বায় রাখবো 20 ইঞ্চি, সেজন্য আমি 20 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। আপনারা লম্বার মেজারমেন্টটা যে যতটুকু রাখতে চান সেই অনুযায়ী আপনারা লম্বার মাপটা নেবেন। এখন সাইডে আমি 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এখন 7 ইঞ্চি ঠিক মিডিলে আমি একটা দাগ দিয়ে দিব, মানে 3.5 ইঞ্চিতে। এখন এই 3.5 ইঞ্চি থেকে আমি 2.5 ইঞ্চি নিচে যাব। নিচে গিয়ে দেখুন আমি মেন মাপ কিন্তু আমার যেহেতু 7 ছিল, তো আমি 7-এ একটা দাগ কেটে নিচ্ছি। তো মেন মাপটা হচ্ছে 7 ইঞ্চি, মানে বগল শেপের যে মেন মাপটা সেটাই বলছে। আর তা থেকে আমি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা নিলেই হবে, তো আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এখন আমি যে কোনোয়ের মাপটা ওপর থেকে হাতার যে কোনোই মাপটা আসে সেখানে আমি দিয়ে দিলাম। 12.5 ইঞ্চিতে আমি দাগ কেটে দিয়েছি। এই দাগটা আমি একটু ঘাড়ো করে দিচ্ছি। এখন এর মোহরিটা আমি মেপে নিচ্ছি 5 ইঞ্চি, আর এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এখন একেবারে নিচের মোহরিটা আমি নিয়ে নিচ্ছি 9 ইঞ্চি। লঞ্চেতে একটা দাগ কেটে নিলাম, আর এদিকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এখন শেপ কাটার দিয়ে সব দাগগুলো মিলিয়ে নিব। আর এটা হচ্ছে আমি কিছুদিন আগে যে জামার ড্রয়িং কাটিংটা শেয়ার করেছিলাম সেই জামারই হাতার কাটিং। তো যারা আপনারা জামার কাটিংটা দেখেন নাই, আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। কারো যদি দেখার ইচ্ছা হয় তাহলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এদিকে একটা শেপ দিয়ে দিচ্ছি। এখন আমি কাটিং করে নেব। আর আশা করছি আপনারা একবার করে দেখলেই পারবেন। আমি খুব সহজে দেখানোর চেষ্টা করেছি। আর আমার চ্যানেলে অলরেডি আরও বিভিন্ন ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেওয়া আছে। আমি কিছু কিছু করে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। যাদের যেরকমটা দরকার চাইলে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন একটা ক্লিক করেই। এইদিকে আমি একটু উঠিয়ে দিয়েছি, রাউন্ড শেপ দিয়ে দেব যাতে নিচের অংশটা ঝুলে না থাকে, হাতার নিচের অংশটা ঝুলে না থাকে। এখন যে কোনো এক সাইডে আমি 1/2 ইঞ্চি পরিমাণ তালপাট কেটে নেব। তো আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি শায়লা আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।